স্প্যাগেটিটা বানানোর জন্য এখানে জল গরম হতে দিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পর স্প্যাগেটিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 8 থেকে 9 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর 1 চামচ মতো গোলমরিচ। নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ভুরজি বানিয়ে নিতে হবে। এগ ভুরজিটা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস 1 টেবিল চামচ মতন। শেজওয়ান সস দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন। টমেটো কেচাপ দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1/2 চামচ মতন। সয়া সসটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা স্প্যাগেটিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট মতন ভালো করে এটাকে ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। নুন ঝালটা আপনারা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী সেটা দিয়ে নেবেন। এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে 2টো ডিমের ভুরজি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিম ভুরজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম ভুরজিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুব ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে বানান, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আজ তাহলে চলি, আবার ফিরে আসবো এরকম ঝটপট মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।